আমাদের সাথে উপস্থিত ছিলেন শহীদুল্লাহ খান সাবেক সেক্রেটারি। আমি মাদানী বলি না, এই জন্য বলি না, যাদের নামের শেষে আপনার মাদানী দেখবেন অথচ তাদের জন্মস্থান বাংলাদেশে, এরা হচ্ছে ধোকাবাজ। আরে কথা বলেন না কেন, এরা কি, এরা হলো ধোকাবাজ। ওদের আইডি আমরা চেক করে দেখেছি, ওদের জন্ম নিবন্ধনে লেখা আছে জাতীয়তা জাতীয়তা বাংলাদেশী। আরে তুমি লেখো বাংলাদেশী, তুমি মাদানী লেখো কেন? তিন দিন লেখাপড়া করতে গিয়ে ওখান থেকে এসে বলো মাদানী, এটা হচ্ছে ধোকা। এরা হলো জাতিকে ধোকা দেওয়ার জন্য নিজেদের ডিগ্রি বৃদ্ধি করার জন্য নামের শেষে মাদানী লিখেছে। এত সহি হাদিসের আন্দোলন করেন, একটা সহি হাদিস দেন যে আল্লাহ রাসুল মদিনায় তিন দিন থাকলেও নামের শেষে মাদানী লেখার কথা বলেছেন। দেন একটা হাদিস। আমি এক মাদানী ধরেছিলাম, আপনার শেষে মাদানী, আমি তো লিখি না, জনগণ লেখে, ঠিকই আছে। তারপরে বই প্রকাশ করে দেখি নিজেই লিখেছে অমুক মাদানী। এটা কি এখন ওটা তার জনগণ লেখে নাই, ওটা আপনি নিজেই লিখেছেন। বিশ্বনবী মদিনায় কত বছর ছিলেন বলেন নাকি, কত বছর ছিলেন মদিনায় ছিলেন? উনি দীর্ঘদিন, 10-13 দীর্ঘদিন ছিলেন বলি আলহামদুলিল্লাহ। ওনার নামের শেষে মাদানী আছে। মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে সাহাবায়ে কিরাম থাকলেন, মারা গেলেন, শহীদ হলেন, কারো নামের শেষে আমরা মাদানী পাই নাই। বাংলাদেশ থেকে জন্মগ্রহণ করে আপনাদের জন্ম নিবন্ধনে বাংলাদেশি লেখা আছে, ওখান থেকে আসার পরে আপনার কেন মাদানী লেখায়? এই জন্য লেখেন যেটা লিখলে পরে জনগণ হাইরে মাদানী বলে গেছে না। আপনারা কাউকে মাদানী বলবেন না, বলবেনই না। এবং কেউ যদি নিজেকে মাদানী পরিচয় দেয় তখন বুঝবেন এ ধোকাবাজ, এর কোনো কথা সমাজে চলতে দেওয়া যাবে। আল্লাহ রাসূল বলছেন মান গাসসা ফাইসা মিন্না, তোমরা নিজের সাথে ধোকাবাজি করো, তোমাদের কোনো কথা আমরা শুনবো না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।